দিনটা ছিল রবিবার, 21শে জানুয়ারি, আর আমরা চলে এসেছিলাম বইমেলাতে। বইমেলার ঠিক রাস্তার অপোজিটেই একটা পার্কিং এর ব্যবস্থাও করা আছে, যেখানে কেউ 4 চাকা বা 2 চাকা নিয়ে আসলে তারাও গাড়ি পার্ক করতে পারবে। বেশ অনেক বছর পরই আমরা দেখতে পেলাম বইমেলাতে এত পরিমাণে ভিড়। ভিড় ঠেলতে ঠেলতে হঠাৎই আমরা দেখতে পেলাম UPSC প্রিপেয়ার করায় যিনি ফিজিক্স ওয়ালা, ওনারই বুক স্টল আমাদের সামনে। ফেয়ারে চলে এসছেন কোনো ব্যাগ ছাড়াই, তাহলে বইটা কিনে আপনি নিয়ে যাবেন কি করে? বুক ফেয়ারে এরও ব্যবস্থা আছে, অনেকে এখানে ব্যাগও বিক্রি করছেন। সারা বইমেলার মধ্যে আমার কিছু কিছু জায়গা খুবই পছন্দ হয়েছে, তার মধ্যে এটি একটা জায়গা। আর একটা জায়গাও আমার পছন্দ হয়েছে, সেটা নয় এই ভিডিওর শেষের দিকে বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার লোক কেনা বেচা করছে, তার সঙ্গে এখানে বয়স্ক মানুষের থেকে শুরু করে জোয়ান ছেলেমেয়েরাও আছেন এবং বাচ্চারাও আছেন যারা এখানে বই কিনছেন। ইনি হচ্ছেন সেই বিখ্যাত মানুষ যেনার কাছ থেকে আমি 2টো ছবিও কিনেছি, আর এনার ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি ইউটিউবে, আমি ওপরে কার্ডে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটা চেক করতে পারেন। ইনি হচ্ছেন সেই বিখ্যাত আর্টিস্ট যার বুড়ো আঙুলটা 2 বছর আগে অ্যাক্সিডেন্টের কারণে বাদ হয়ে গেছিল। উনি কি করেছেন, পায়ের বুড়ো আঙুলটা কেটে হাতে লাগিয়ে তার ওপরে ছবি পেন্ট করছেন। এই বইমেলাতে কিছু দেখতে পাই না পাই বাচ্চাদের বই খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছিল, যেটা আমার দেখে খুব ভালো লেগেছিল। তখন একবার ফিজিক্সওয়ালার বুক স্টলটা দেখার পরে এখন একবার এক ঝলকে দেখে নিলাম ভেতরে কি কি আছে। হঠাৎই আমরা দেখতে পাই JIS গ্রুপের কিছু বাচ্চারা এখানে মিউজিক কনসার্টও করছে, যেটার জন্য আমার এখানে মেনলি আসা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য লেখাগড়ও এখানে একটা বুক স্টল দিয়েছিল, যেখানে আমরা খুব ভালো ভালো বইয়ের সঙ্গে শুরু করে আমরা এখানে বড় বড় ম্যাপও দেখতে পেয়েছি। আমাদের পুরনো কলকাতার কিরকম ম্যাপ ছিল সেগুলো এখানে খুব ভালোই দেখা গেছে। ফ্যামিলি বুকশপ থেকে শুরু করে 365 দিন প্রকাশনও এখানে বুক স্টল দিয়েছিল। আরো আনন্দের দিক থেকে হচ্ছিল কুইজ কম্পিটিশন, যে 5টি প্রশ্নের সঠিক উত্তর দেবে তার জন্য ছিল গিফট ভাউচার। গিফট ভাউচারের লোভে লোভে আমিও করলাম পার্টিসিপেট, কিন্তু 5টি প্রশ্নের সঠিক উত্তর না দেওয়ার কারণে আমি কোনো গিফট ভাউচার জিততে পারিনি। বইমেলাতে শুধু বই ছাড়াও এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গহনা, ছবি, চিত্রকলা, এবং এখানে দেখতে দেখতে আমরা দেখতে পাই অনেকেই এখানে নিজের ছবিও পোর্ট্রেট করাচ্ছেন আর্টিস্টকে দিয়ে। দেখতে দেখতে আমরা একটা স্টলে ঢুকে পড়লাম যেখানে সত্যজিৎ রায়ের একটা এক্সক্লুসিভ বই বিক্রি হচ্ছিল, সত্যজিৎ রায় 100, যেটা শুধুমাত্র এই স্টলেই পাওয়া যাবে, কলেজ স্ট্রিটেও পাওয়া যাবে না। এর সাথে সাথে আমরা দেখলাম যে খাবারের রেসিপির বইও এখানে খুব বিক্রি হচ্ছে। খাবারের বই দেখতে দেখতে আমাদের খিদেও পেয়ে গেছিল, শুধু তাই নয় রাত্রিটাও অনেক হয়েছিল, তো সেই সাথে সাথে আমরা চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটায়। আর এখানে এসে আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট মোমো, যেটা নিয়েছিল 60 টাকা আর দিয়েছিল 4 পিস, খেতেও খুব দুর্দান্ত ছিল। ঠিক ওই দোকানটার পাশেই একটা দইয়ের দোকানও ছিল, যারা নিজের ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য সস্তায় দইও বিক্রি করছিল, যেখানে MRP ছিল 17 টাকা, ওরা বিক্রি করছিল 15 টাকায়। তো আমরা কিনে নিলাম একটা আম দই আর নলেন গুড়ের দই। একদম ঠিক বাড়ি যাওয়ার পথে আমরা দেখলাম মিও আমরের একটা স্টল হয়েছে বুক ফেয়ারে, তো দেরি না করে আমরাও চলে এলাম। আর দেখলাম যে প্রাইসিং লিস্টটাও খুব ভালোই আছে, সস্তায় খাবারও পাওয়া যাচ্ছে। তো সেই সঙ্গে আমরা অর্ডার দিয়েছি একটা চিকেন 65 আর একটা চাঙ্কি চিকেন বার্গারও। আজকের দিনটা আমরা শেষ করলাম একটা মুজ খেয়ে, তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।